এই কাহিনী দুটো বন্ধুর কাহিনী, খোঁচা আর পচার কাহিনী। খোঁচা ছিল খুব মেধাবী, সরল সাদা সিধা, খুব ভালো পড়াশোনা করত। আর এদিকে পচা পড়াশোনা ভালো করত না, সব সময় মাথায় কুবুদ্ধি ঘুরে বেড়াত। কিন্তু দুইজনের মধ্যে তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল, অনেকটা হিন্দি সিনেমার করণ অর্জুনের মতো। তুই কেন এক ছবি লাগিয়ে রেখেছিস দেয়ালে? বারবার মানা করার সত্ত্বেও তুই আমার কথা কেন শুনিস না? তোর বাবা তো সেদিন কত করে বোঝালো তোকে, তুই তবুও শুনবি না? তোর বন্ধু খচাকে দেখেও তো কিছু শিখতে পারিস, কত ভালো পড়াশোনা করে। আর তুই কি করিস? কখনো গার্জেন কল তো কখনো পরীক্ষার খাতায় আবার জিরো। আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোমরা আমাকে মারো ধরো যা খুশি করো, এমনকি তুমি ছবি ছিঁড়ে ফেলে দিলো আমার মন থেকে তুমি ছবি মুছে দিতে পারবে না। ছোট থেকে ওকে আমার গুরু বলেই মানি, আমার আইডল, আমার স্বপ্ন, আমার সব সব কিছু ও আমার। বড় হয়ে আমি গুরুদেবের মতো হব, ইনকগনিটো মোডে ট্রেনিং নেব, দরকার পড়ে ব্রাজার ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেব, তবু আমি গুরুদেবকে ভুলতে পারবো না। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। শুয়োরের বাচ্চা, ঘর থেকে দূরে বলছি। তোমরা আমাকে যতই লাথি মারো আর ঝাঁটা মারো, একদিন গোটা পৃথিবী তোমার এই ছেলেকে এক নামে চিনবে। কাল থেকে আমার কাছে বাল ছিঁড়তে আসবি, 500 টাকা করে রোজ দেব। সালা বোকা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসেছে। আমি এখন আসছি রে, কাজের দেরি হয়ে যায় বুঝলি। হ্যাঁ যা, ভালো করে বাল ছিঁড়বি বুঝলি। কিরে কাল স্কুলে এলি না যে? কাল ক্লাস করছিলাম। কোথায় ক্লাস করছিলি? তুই তো কাল ক্লাস রুমেই ছিলিস না? মদনের বয়স হয়ে ক্লাস করছিলাম। মদনের বয়স হয়ে ক্লাস করছিলি মানে? মদনের বউ কি আবার টিউশন পড়াতে শুরু করলো নাকি? ও তুই বুঝবি না, এখন ছোট তো, বড় হলে বুঝবি। ওই দেখ সরকারের কত সুন্দর উদ্যোগ, বেটি পড়াও দেশ বাঁচাও, আর বেটারা সব গাঁড় মারাও। তোর মুখে গালাগাল ছাড়া ভালো কথা বের হয় না। এই দেখ তুই হচ্ছে ফার্স্ট বয়, ক্লাসের 1 নম্বর ছেলে। আমি টুকলি করে পাস করা ক্লাসের 2 নম্বর ছেলে। যদি তোর পছন্দ আমার সঙ্গে ঘুরবি, না হয় ঘুরবি না। তুই রাগ করছিস কেন বলতো? আমরা তো সেই ছোটবেলাকার খুব ভালো বন্ধু বল। না ভাই, তুই এমনিতে ভালো ছেলে, ভালো পড়াশোনা করিস, আমার সঙ্গে থাকলে তুই কোথায় আবার বাজে ছেলে হয়ে যাবি, তখন তোর মা বাপ আমাকে আবার দোষ দেবে। আমি তোকে একবারও বলছি না যে তুই বাজে ছেলে, শুধু গালাগালিটা কম করবি তাহলেই হবে, তোর ভালোর জন্যই বলছি। এই ভাই লিংকটা দে না রে, বড় গরম করছিস কেন? দে না একটা সিগারেট খাইয়ে দেবো। তোর পালের সিগারেট চাইনি বড়া, 100 টাকা দে আর লিংক নে। অনেক কষ্ট করে লিংকটা জোগাড় করেছি, একটা সিগারেটের জন্য আমি দিয়ে দেবো নাকি? তুই কার লিংক চাইছিস বলতো? আরে বড়া 5-এর বইয়ের রে, মেচোর বাপের সঙ্গে 19-20-এর ভিডিও। সবাই খাতা বের করো। দেনারে বড়া লিংকটা ওরম করছিস কেন? এই তোরা লিংক লিংক করছিস কেন বলতো? চুপ করে শোন না, নাহলে কিন্তু স্যারকে বলে দেবো। যা যা বল গিয়ে যেতে বল, স্যার আমাদের বাল ছিঁড়বে। স্যার এখানে এরা 3 জন কথা বলছে। এই পেরেছে কি ছিল তো সত্যি সত্যি বলে দিল। ও নো, এই তোরা 3 জনই উঠে দাঁড়া, বল সাইফউদ্দিনের সমাজ কি হবে? ওই তো স্যার, সায়া তুলে ফুদিন সমান সাইফউদ্দিন।
সাইফুদ্দিনের বইয়ের সার নিচে ফু দিচ্ছিল নাসিরুদ্দিন সমান সাইফুদ্দিন। সালা এইভাবে আর চলতে দেয়া যায় না, বালটা নিজেকে কিভাবে বিদ্যাসাগর প্রতিদিন ওর জন্য বাড়িতে কথা শুনতে হয়, বাড়া স্কুলে পড়া না পারলে ও আমাদেরকে নিয়ে মজা করে, স্যার কে নিয়ে বৃন্দাবন দেখিয়ে দেয়। না, এর একটা হিসাব নিতেই হবে, এর একটা হিসাব নিতেই হবে। স্কুলের ফার্স্ট বয় তো, ভালো ছেলে, গাড়ি ছাড়বো আমি, তা কি হিসাব নিবি? তবে শোন, বুঝলি, আমি মনে হয় কোনোদিনও পুটিকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি। কেন বলতে পারবি না? বুকে সাহস আর মনে জোর রাখ আর গিয়ে বলে দে যে আমি তোকে ভালোবাসি, ব্যাস তালি হয়ে গেল। আর প্রতিদিন হ্যান্ডেল মারবি, তালি হবে। এই হ্যান্ডেল মারাটা আবার কি রে? আরে সেরকম কিছু না, ওই ইঞ্জিন স্টার্ট করতে গেলে যেমন হ্যান্ডেল মারতে হয় ঠিক সেই রকমই। তোকে শুধু প্রতিদিন হোয়াটসঅ্যাপে একটা করে জিনিস পাঠাবো আর তুই পায়খানা ঘরে হাগতে হাগতে দেখবি। এই দেখ একে চিনিস? কে এটা? খুব সুন্দর দেখতে তো। ওটা ওর দাদার শালি, পরশুদিন এসেছে। তোর দাদার শালি খুব সুন্দর দেখতে, বাট ও কি আর এখনো সিঙ্গেল আছে? আরে সিঙ্গেল কি বলছিস, এখনো পর্যন্ত লাইফে কাউকে এন্ট্রি করতে দেয়নি। আমি একদিন বলেছিলাম যে আমার সঙ্গে লাইন করো, বলছে তোমাদের মতো ছেলেদের সঙ্গে আমি লাইন করি না, যে ভালো ছেলে স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করে আমি তাদের সঙ্গে লাইন করি। আর তুই তো এমনিতে স্কুলের ফার্স্ট বয়, ভালো পড়াশোনা করিস, তুই যদি একবার বলিস কাজ হয়ে যাবে। কিন্তু পুটিকে যে আমি লাইন করব বলছিলাম। আরে পুটির কথা বাদ দে তো বল, এটা আমার নিজের দাদার শালি বলেই বলছি। আর তাছাড়া এমনিতে ওই পুটি বারো হাতের স্কুলে পড়ে, আমাদের পাড়ার টাবলু নাড়ু কঙ্কাল সবার সঙ্গে লাইন আছে। একবার তো কঙ্কালের সঙ্গে ধরা পড়তে পড়তে রয়ে গেছিল, সালা গম্বারের ভিতর দিয়ে ছুটে পালিয়ে গেছিল, তাই আর কেউ ধরতে পারেনি। তাহলে তো দাদার শালিকে লাইন করবো বলছিস? একদম, দাদার শালি যদি আমাকে পাত্তা দিত তাহলে আমি লাইন করতাম, তোকে এক চান্সে হ্যাঁ বলে দেবে। কই আর একবার দেখা ছবিটা, তোকে রাতের দিকে আরো ভালো ভালো ছবি পাঠাবো, আবার রিলস ভিডিও বানাই, দেখলে না তুই একদম ফিদা হয়ে যাবি।